যদি নেতৃত্বে আসতে পারি প্রথম আমি যে কাজটা করব মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এফডিসিতে নিয়ে আসব এটাই আমার এটা এটা হলো আমার কাজ আপু প্রথম নেতৃত্বে আসতে প্রথম কি কাজ করব আমরা এখন ইস্তেহারটা রেডি করি নাই কারণ এই যে আপনারা জানেন যে জাস্ট খসড়া লাগানো হলো কালকে পর্যন্ত সময় আছে কি হবে না হবে এবং কালকে থেকে হলো ফাইনাল সব লিস্ট চলে আসছে তারপর আমরা একটা ইস্তেহার ঘোষণা করব আমি প্রথম থেকেই বলে আসছি এখনো বলে আসছি আমার একটাই চাওয়া একটাই উদ্দেশ্য আমি যদি নেতৃত্বে আসতে পারি প্রথম আমি যে কাজটা করব মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এফডিসিতে নিয়ে আসব এটাই আমার এটা এটা হলো আমার কাজ তারপর আমাদের টিমের তো আরো কিছু কাজ থাকবে এবং আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কেন এই কথাটা বারেবারে বলছি এই চলচ্চিত্রকে জীবন্ত করতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে লাগবে উনি ছাড়া এই জায়গা আসলে কেউ এখন কিছুই করতে পারবে না পার্সোনালি আপা একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনি কিন্তু মানে নির্বাচন বলেন এই প্রথমবার কিন্তু আমরা জানি এই কিন্তু এখানে আসছে আপনি এই জায়গাটা রেকর্ড এটা কেমন মানে কেমন মনে হচ্ছে ছোটবেলা থেকে যেহেতু আমার বাবা ছিল গভর্নমেন্ট চাকরিজীবী সরকারি চাকরি করতেন তো যেহেতু আব্বু বিসিএস ক্যাডারে ছিলেন তো আব্বুরা যেত বিভিন্ন সংসদ ইলেকশনগুলোতে আব্বু অফিসার হিসেবে যেত আর কি যেখানে বিভিন্ন পরিদর্শন করতো তখন আমি ছোট ছিলাম আব্বু সাথে করে নিয়ে যেত তো সেখান থেকেই আসলে দেখা যে কিভাবে সংসদ ইলেকশন হয় তো যদি বলে থাকেন যে আসলে নতুন কিছু না মানে ছোটবেলা থেকে এগুলো দেখে আসছি যে কিভাবে সংসদ ইলেকশন হচ্ছে অনেক সময় কোনো কোনো জায়গা থাকে যেমন কক্সবাজার ওখানে টেকনাপ একটা জায়গা ছিল খুব ডেঞ্জারাস জায়গা কেউ যেতে চাইতো না তখন আব্বু ছিল মেজিস্ট্রেট তো একমাত্র আমার আব্বুই সেখানে গিয়েছে এবং ফ্যামিলি নিয়ে গেছে এবং খুব শান্তিপূর্ণভাবে সেখানে ইলেকশনটা হয়েছিল তো সেই জায়গাগুলো ছোটবেলা থেকেই দেখে আসছে আমরা কিন্তু নতুন বলছি না বলছেন যে প্রথমবার আর এখানে নির্বাচনে দাঁড়ানোর পরে অনেক মানুষ আপনাকে আহ্বান করে নিয়েছে আপনাকে আপনাকে অনেক সবাই ভালোবাসছে তারপর হচ্ছে যে ভোটাররা আপনাকে অনেক ইয়ে করছে এই যে প্রথম যে অভিজ্ঞতা সেটাই বলছি ওয়েল আমি যখন থেকে আসছি আমি যে কাজটাই করি আমি সেটা খুব বিহাইন্ডে করি আমি প্রোডাকশানের আমার সাথে সবসময় ফ্রেন্ডশিপ থাকতো খুব ভালো প্রোডাকশান বয়দের প্রোডাকশান ম্যানেজারদের তারপর হলো টেকনিশিয়ানদের ওনাদের ভালোবাসায় কিন্তু আজকে আমি নিপুণ তা নাহলে আমেরিকা থেকে এসে একটা মেয়ে এখানে এতদিন কাজ করা সম্ভব হতো না এবং তখন থেকে কিন্তু আমি যেভাবে বলতো মানে হয়তো বা কারোর আমার বাচ্চার এই প্রবলেম হচ্ছে আমার স্কুলের যাওয়ার এই সমস্যা হচ্ছে আমার মেয়ের বিয়ের এই সমস্যা হচ্ছে আমি পাশে থাকতাম আচ্ছা বিগত কয়েকদিন যে কাজগুলো করতে পারেন সেই কাজগুলো তো আপনি করবেন কোন কাজগুলো সিনেমা একদম নেই আপনারা জানেন যে 1000 কোটি টাকা দিয়েছে হল মালিকদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওনারা মালিকরা কিন্তু সেই টাকাটা নেয়নি ওনারা কেন টাকাটা নেয়নি ওনারা বলেছে আমাদের হাতে কোনো সিনেমা নেই আমরা এই 1000 কোটি টাকা নিয়ে যে আমরা বানাবো হল ছবিটা কোথায় সেই ছবিটা তো দিতে হবে তো আমাদের প্রথম যে প্ল্যানিংটা হলো আমরা একটা প্ল্যানিং করছি যে প্ল্যানিংটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করব যাতে সেখান থেকে আমাদেরকে একটা বাজেট দেওয়া হয় সেই বাজেটটা দিয়ে আমাদের এফডিসির যত পরিচালকরা আছেন তাদেরকে দিয়ে আমরা আবার ছবি বানানো স্টার্ট করব এবং সেখানে যাতে আমাদের লোকগুলো কাজ পায় এটাই সিনেমা বানানো বা সিনেমার সংখ্যা বাড়ানো এটা কি আসলে শিল্পী সমিতিকে এটা করা কি প্রতিবাদ হবে এটা খুব ভুল কথা শিল্পী সমিতির কাজ কি আমার কাজ কি তোমার কাজ কি এটা কিন্তু ঠিক না আপনার যদি ক্ষমতা থাকে আপনি তাহলে সেটা করবেন না কেন যদি আমার করার সেটা ওয়ে থাকে আমার যদি সেই ওয়েটা থাকে তাহলে আমি সেই ডিরেক্টরগুলোকে কাজ দিতে আমার সমস্যা কোথায় এই জন্য আমি যদি বলি এটা শিল্পী সমিতির কাজ লাইক আমার ব্যবসা আছে আমার ব্যবসাতে কি আমার ঘরটা ঝাড়ু দেওয়া কাজ আমার ক্যাশে কাজ করার কথা না কিন্তু আমি যেহেতু দেশের বাইরে ছিলাম আমরাই কিন্তু ক্যাশ চালাতাম আমরাই কিন্তু আবার কফি বানাচ্ছি আমরাই কিন্তু আবার সার্ভ করছি আমি কিন্তু আবার সব হিসাব নিকাশ রাখছি আমি কিন্তু সেই হিসাবের মেয়ে আমি সবার সাথে একাত্ম ঘোষণা করে কাজ করব এটা শিল্পী সমিতির কাজ এটা শিল্পী সমিতি করবে এটা প্রোডিউসার অ্যাসোসিয়েশন কাজের প্রোডিউসার অ্যাসোসিয়েশন করবে এটা ডিরেক্টরের কাজ এটা না আমার যদি সুযোগ থাকে আমি তাহলে ওনাকে কেন করে দিব না এটাই আমার কথা
আরেকটা বিষয় একটু, সম্প্রতি আমাদের নৃত্য পরিচালক মাসুম বাবুল ভাই মনে হয় অসুস্থ ছিলেন, আপনি কেমনভাবে তার সহায়তায় মানে পাশে ছিলেন আর কি? একটা মিনিট, বাবুল ভাই আমার ওস্তাদ মানুষ। আমি যখন এসেছি প্রথম, আমার প্রথম ছবি কিন্তু রত্নগড় বা মা, ছবিটা রিলিজ হয়নি, কিন্তু আমার যেটা প্রথম ছবি পিতার আসল, সেখানে কিন্তু আমি মাসুম বাবুল ভাই এবং ইমদাদুল নক্ষকন দুজনকেই পেয়েছি। তো সেখান থেকে যদি আমি শুনি যে আমার সেই মানুষটা অসুস্থ, আমার দায়িত্ব ওনার পাশে দাঁড়ানো, আমি আমার দায়িত্ব থেকে ওনার পাশে দাঁড়িয়েছি। আমি কি করেছি সেটা আমি আসলে বলতে চাই না, আমার দায়িত্ব ছিল, আমি সেখানে সেটা করেছি। আর আমি ওই যে একটা কথা বললাম যে এটা কি শিল্পী সমিতির কাজ, না এটা শিল্পী সমিতির কাজ না, কিন্তু যেহেতু আমার ওয়ে আছে আমি কেন করব না। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।